আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে পরন্ত বিকালের সাদর সম্ভাষণ ও অভিনন্দন। বন্ধুরা, ইতিপূর্বে আমার এই নার্সারি থেকে অনেক গাছ বা অনেক ফুল ফলের পরিচর্যা বিষয়ে আপনাদের সামনে অনেক ভিডিও উপস্থাপন করেছি। বিভিন্ন ফলফলাদের গাছের পরিচর্যা থেকে শুরু করে ফলের উপকারিতা, অন্যের পরিচর্যা, অনেক বিষয়ই আমি আপনাদের সামনে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যে ফলের উপকারিতা বা ফল গাছের যে উপকারিতা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমার এই ভিডিওতে এই ফলগুলি দেখে অন্তত বুঝতে পারছেন যে আমি কোন ফল বিষয়ে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই ফল গাছের ফলটা যতক্ষণ না পর্যন্ত একজন না দেখবে ততক্ষণ পর্যন্ত অনেকেই ফল গাছ দেখে এটা বুঝতে পারবে না যে আসলে এটা মালটা ফল নাকি জাম্বুরা ফল। কারণ জাম্বুরা এবং মালটা গাছের গুণগত মান বা এর চেহারা বা এই গাছের একই রকম কারিগুলো, যার কারণে অনেকে গাছটা দেখে জাম্বুরা ফল হিসেবে পরিচিত পায়। তো যাই হোক, আমি এই মালটার এর উপকারিতা বা কার্যকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। মাল্টা ফল এমন একটি ফল যেখানে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেটেড ভরপুর আছে, যার কারণেই আপনার শরীরের স্বাভাবিক রক্ত সঞ্চালনকে সমৃদ্ধ করে এবং যাদের হজম শক্তিতে যাদের শরীরে হজম শক্তি সমস্যা আছে, হজম শক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যাদের শরীর ডায়েট করার জন্য বিভিন্ন জিম বা বিভিন্ন জগিং করছেন, আমি বলবো যে তাদের জন্য মাল্টা ফলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা আপনার প্রতিদিন এটা আপনার নাস্তা হিসেবে এই ফলটা সেবন করতে পারেন। এছাড়া যাদের আপনার ত্বকের সমস্যা আছে বা হজম শক্তি যাদের সমস্যা আছে, তারা এই ফলটা নিয়মিতভাবে সেবন করবেন। কারণ ত্বকের বিভিন্ন ত্বকের যে শরীরের যে ত্বকটা আছে, ত্বকের যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের একটা উপদ্রব দেখা দেয়, তো তার থেকে আপনার এই মালটা ফলটা এমনভাবে কার্যকারিতা দেবে যেটা আপনি অত্যন্ত বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন ঔষধ সেবন করে এর মতন আপনার উপকারিতা পাবেন না। তো যার কারণে আপনারা যারা এই ধরনের সাময়িক দু একটা চলমান রোগ নিয়ে যারা সমস্যায় আছেন, আমি বলব যে আপনার বাড়ির আঙিনায় বা আপনার বাড়ির আশেপাশে যদি এই ধরনের গাছ থাকে, তাহলে আপনিও সেখান থেকে নিয়ে আপনার বাড়ির আঙিনায় বা হাতের বাড়ির ছাদে বা ঘরের বেলকনির পাশে এগুলো রোপণ করে আপনি এর পরিচর্যা নেবেন এবং এর থেকে যে ফলটা হবে, ফল থেকে আপনার নিজের শারীরিকভাবে হলেও এর উপকারিতা পাবেন। তো বন্ধুরা, এমনিভাবেই আপনার এই ফল থেকে বিভিন্ন ধরনের উপকার পাবেন। তো উপকার পেয়ে শুধু পাওয়ার জন্য নয়, আপনার ভিটামিন সমৃদ্ধ শরীরে গাছটা অনেক উপকার পাবে। তো বন্ধুরা, এর গাছের আরও উপকারিতা বা বিস্তারিত জানার জন্য আগামীতে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।